হ্যালো এভরি ওয়েলকাম টু এডু লেকচার বিডি আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট নিয়ে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে তোমরা যখন ভর্তি পরীক্ষা দিবা তাহলে তোমাদেরকে যে রুলস রেগুলেশনগুলো জানা লাগবে যে ধরনের প্রস্তুতি নেওয়া লাগবে এবং যেই তথ্যগুলো তোমাদেরকে এই মুহূর্তে জানা উচিত সেগুলো নিয়েই আজকে আমাদের ভিডিওটা আমরা সাজাইছি তো আসলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপগুলোতে দিয়ে থাকি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপগুলোর লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারো এছাড়াও আমাদের যে এডু বিডি এই পেজটাতেও আমরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য দিয়ে থাকি তোমরা চাইলে এডু বিডির যেই অফিসিয়াল পেজ সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো তো এই ঘ ইউনিট আসলে কাদের জন্য এই ঘ ইউনিট হচ্ছে বিভাগ পরিবর্তনের জন্য যেমন তুমি পড়ো সায়েন্সে তুমি যদি আর্টস কিংবা কমার্সে ভর্তি হতে চাও বিশ্ববিদ্যালয়ে তাহলে এই গ্রুপটা তোমার জন্য এই ইউনিটটা আবার তুমি পড়ো কমার্সে তুমি মানবিকে যেতে চাচ্ছ বা সায়েন্সের কোনো একটা সাবজেক্টে যেতে চাচ্ছ যেমন তুমি গণিতে ভর্তি হতে চাচ্ছ পরিসংখ্যানে ভর্তি হতে চাচ্ছ তাহলে তুমি এই ইউনিটে পরীক্ষা দিবা মানে হচ্ছে যে যারা কমার্সে কিংবা আর্টসে পড়ো তারা এই ঘ ইউনিটে পরীক্ষা দেওয়ার মাধ্যমে সায়েন্সের স্টুডেন্ট হয়ে যেতে পারো কীভাবে তুমি ঘ ইউনিটে পরীক্ষা দিয়ে গণিত পরিসংখ্যানে ভর্তি হতে পারবা গণিত এবং পরিসংখ্যানে ভর্তি হতে পারবা এই ঘ ইউনিটে পরীক্ষা দিয়ে তাহলে বুঝতে পারছো কি কাহিনি এবং যারা সায়েন্সে পড়ো তারা কমার্স কিংবা আর্টসের সাবজেক্টে ভর্তি হতে পারবা যারা কমার্সে পড়ো তারা মানবিক এবং সায়েন্সের সাবজেক্টে ভর্তি হতে পারবা আর যারা মানবিকে পড়তাম ইন্টারমিডিয়েটে তারা কমার্স কিংবা সায়েন্সের সাবজেক্টে ভর্তি হতে পারবা এই ঘ ইউনিটে পরীক্ষা দিয়ে এখন আমরা নর্মালি এই জিনিসটা জানি না যে কমার্স কিংবা আর্টস থেকেও সায়েন্সের সাবজেক্টে ভর্তি হওয়া যায় এটা আমরা অনেকে জানি না বাট একমাত্র এই ঘ ইউনিট হচ্ছে এমন একটা ম্যাজিক যেটাতে পরীক্ষা দিয়ে তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে যেতে পারো এখন এই ইউনিটটাতে মোট আসন আছে ষোলোশো পনেরোটি যার মধ্যে সায়েন্সের জন্য আসন আসে এগারোশো বায়ান্নটি সবচেয়ে বেশি সায়েন্সের জন্য ব্যবসায় শিক্ষা থেকে যারা পড়ছো তাদের জন্য সিট আছে চারশো দশটি এবং মানবিক থেকে যারা পড়ছো তাদের জন্য সিট আছে তেপ্পান্নটি এখন মানবিকের জন্য এখানে সিট এত কম কেন বা ব্যবসায় শিক্ষার জন্য এত কম কেন কারণ ব্যবসায়ী শিক্ষা এবং মানবিকের জন্য অন্যান্য ইউনিটে আরও প্রচুর পরিমাণে সিট দেওয়া আছে যার কারণে এই ইউনিটটাতে তাদের জন্য একটু আসন কম এবং গত বছর দু সালে এই পনেরোশো সরি ষোলোশো পনেরোটি সিটের জন্য যারা ভর্তি পরীক্ষা দিয়েছিল তারা প্রত্যেকটা আসনের জন্য মানে এইখানকার প্রত্যেকটা আসনের জন্য উনষাট জন করে পরীক্ষা দিয়েছিল তাহলে মোট কতজন আবেদন করছিলো এটাকে তুমি উনষাট দিয়ে গুণ করে দাও তাহলে মোট কতজন আবেদন করছিল তুমি বেড়েই যাচ্ছে এখান থেকে এই যে পরীক্ষাটা এখানে যেটা আমরা বললাম আগেই যে এখানে সায়েন্স কমার্স আর্টস সবাই কি করতে পারবে পরীক্ষা দিতে পারবে যারা পরীক্ষা দিবা তাদের মানবিকে যে যারা আর্টস থেকে তোমরা পড়ছো ইন্টারমিডিয়েট এবং এসসিসিতে অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষা আর্টস থেকে দিছ তারা এসএসসি এবং এইচএসি মিলে মোট জিপিএ সাত থাকা লাগবে এবং আলাদা করে তিন থাকা লাগবে চতুর্থ বিষয়সহ মানে ফোর্থ সাবজেক্ট সহ এই এটা থাকা লাগবে এগুলো হচ্ছে দুই হাজার আঠারো সালের নিয়ম দুই হাজার উনিশ সালে নিয়মটা একটু চেঞ্জ হতে পারে মানে জিপিএ যেটা চাচ্ছে সেটা আর একটু কমতে কিংবা বাড়তে পারে যেমন সিট আর একটু বাড়তে পারে সিট আর একটু বাড়তে পারে তো তাহলে মানবিকের জন্য তোমার জিপিএ লাগবে সাত আলাদা করে লাগবে তিন আলাদা করে মানে এসএসসিতে লাগবে তিন এইচএসিতেও লাগবে তোমার জিপিএ তিন এটা চতুর্থ সাবজেক্ট সহ বিজ্ঞানের জন্য এসেছি এবং ইন্টারমিলে তোমার জিপিএ লাগবে আট এবং আলাদা করে তিন দশমিক পাঁচ শূন্য চতুর্থ সাবজেক্ট সহ ব্যবসা শিক্ষা থেকে যারা পরীক্ষা দিবে এই ঘ ইউনিটে তাদের জন্য জিপিএ লাগবে মোট সাত দশমিক পাঁচ শূন্য আলাদা করে তিন দশমিক পাঁচ শূন্য চতুর্থ সাবজেক্ট সহ যারা মানবিক থেকে পরীক্ষা দিবা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ মানবিক থেকে যারা পরীক্ষা দিবা তাদের জন্য শুধুমাত্র যারা মানবিক থেকে পরীক্ষা দিবা তাদের যদি ইন্টারমিডিয়েটে অর্থনীতি অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা গণিত না থাকে যারা মানবিক থেকে পরীক্ষা দিচ্ছ তাদের ইন্টারমিডিয়েটে এই তিনটি সাবজেক্টের একটি সাবজেক্ট যদি না থাকে তাহলে তোমরা মানবিককে পরীক্ষা দিয়ে লাভ নাই গহিনীটে পরীক্ষা দিয়ে লাভ নাই তোমরা ভর্তি হতে পারবা না তাহলে তোমার যদি এই সাবজেক্টগুলোর একটি ইন্টারমিডিয়েট থেকে থাকে তাহলে তুমি ঘরিটে পরীক্ষা দিবা আদারওয়াইজ পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই তুমি ভর্তি পরীক্ষা যদি প্রথমও হও তারপরে তুমি ভর্তি হতে পারবা না কারণ তোমার এই সাবজেক্টগুলোর একটা থাকা লাগবে তো তোমরা জানা যে দুই সালে ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা হবে এবং এই লিখিত পরীক্ষার জন্য লাস্ট যে সিন্ডিকেট মিটিং ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সেখান থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে দুই সালে ভর্তি পরীক্ষা হবে একশো নাম্বারের এবং জিপিএতে নাম্বার থাকবে বিশ এটা প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখনও দেয় নেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো যখন সার্কুলার প্রকাশ হবে তখন দিয়ে দিবে তখন আমরা আরেকটা ভিডিও বানিয়ে তোমাদেরকে সেই আপডেট নিউজটা জানাই দিব অথবা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে তোমরা জানতে পারবা তোমরা পেজ এবং গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও এবং প্রাথমিক যে সিদ্ধান্ত হয়েছে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরকম যেই একশো মার্কের যে যদি পরীক্ষা হয় তাহলে সেখানে লিখিত পরীক্ষা থাকবে চল্লিশ পার্সেন্ট এবং এমসিকিউ পরীক্ষা থাকবে ষাট পার্সেন্ট আর যদি দুশো নাম্বারের পরীক্ষা হয় তাহলে সেখানেও একই রকম লিখিত পরীক্ষা চল্লিশ পার্সেন্ট এবং এমসিকিউ পরীক্ষা হবে ষাট পার্সেন্ট তাহলে যদি দুশো নাম্বারের ভর্তি পরীক্ষা হয় তাহলে তোমাকে এমসিকিউ আনসার লাগবে একশো বিশটা আর এখানে লিখিত পরীক্ষা হবে তখন তোমার আশি নাম্বারের ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু চলবে মানে এটা একদম কারেক্ট যে এটা হবেই লিখিত পরীক্ষা চল্লিশ পার্সেন্ট এবং এমসিকিউ কিউ পরীক্ষা ষাট পার্সেন্টের পরীক্ষা হবেই বাট মোট কত নাম্বারের পরীক্ষা হবে জিপি তে কত থাকবে সেটা নিয়ে এখন একটা সন্দেহ আছে সেটা সার্কুলার দেওয়ার সাথে সাথে আমরা বলতে পারবো এখন ভর্তি পরীক্ষা তোমার নেগেটিভ মার্কিং থাকবে নেগেটিভ মার্কিং মানে হচ্ছে তুমি যদি একটা এমসি কিউ ভুল করো তাহলে তোমার পয়েন্ট থ্রি জিরো নাম্বার কাটা যাবে যেমন তুমি যদি বাংলায় একটা এমসি কিউ ভুল করো বাংলায় একটা এমসি কিউ ভুল করো তাহলে বাংলার যে মোট নাম্বার সেখান থেকে বাংলার যে সাপোজ বাংলার পরীক্ষা হলো তিরিশের তুমি একটা এমসি কিউ ভুল করছো তাহলে এই তিরিশ নাম্বার থেকে তোমার পয়েন্ট থ্রি জিরো নাম্বার কাটা যাবে ঠিক আছে এবং গত বছর দুই সালে যে ভর্তি পরীক্ষাটা হয়েছিল সেটা হয়েছিল বারোই অক্টোবর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ পরীক্ষাই শুক্রবার হয়ে থাকে তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের যে শুক্রবারগুলো আছে সেগুলোতে তোমার পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা বেশি তুমি ক্যালেন্ডারে এখনই দাগ দিয়ে দাগ দিয়ে রাখো দুই সালে যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেখানে মোট একশো বিশ নম্বরের ভর্তি পরীক্ষা হয়েছিলো আর জিপিএতে ছিল আশি নাম্বার জিপিএতে ছিল আশি নাম্বার ভর্তি পরীক্ষাও ছিল একশো বিশ নম্বরের সবকটাই এমসিকিউ ছিল যার মধ্যে বাংলায় আসছিল তিরিশ নাম্বার ইংরেজিতে আসছিল তিরিশ নাম্বার এবং সাধারণ জ্ঞান আসছিল ষাট নাম্বার এই ষাট নাম্বারের মধ্যে বাংলাদেশ ছিল তিরিশ নাম্বারের এবং আন্তর্জাতিক ছিল তিরিশ নাম্বারের বাট দুই সালে আমরা বলতেছি যে যে সেখানে লিখিত এবং এমসিকিউ পরীক্ষা থাকবে এবং নাম্বার কত নাম্বারের পরীক্ষা হবে সেখার সেটার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এখন প্রশ্ন হচ্ছে যে লিখিত যে পরীক্ষাটা হবে সেখানকার প্রশ্নগুলো কীরকম হবে তো আমি তোমাদেরকে তার একটা মডেল দিয়ে দিচ্ছি লিখিত প্রশ্নগুলো মূলত আগে তোমরা যে এমসিকিউ পরীক্ষা দিতে সেরকমই হবে বাট অপশানগুলো এখন দেওয়া থাকবে না অথবা তোমরা যে ইন্টারমিডিয়েটে যেরকম পরীক্ষা দিছিলা ওটার কাছাকাছি কিছুটা হবে যেমন তোমাকে প্রশ্ন করা হতে পারে জেনোসাইট সেভেন্টি ওয়ানের লেখককে তোমাকে প্রশ্ন করা হতে পারে মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অবদান বর্ণনা করো এটা তো দুই নাম্বার থাকতে পারে স্যার চাইলে এক নাম্বারও দিতে পারেন এটা তো অবশ্যই এক নাম্বার থাকবে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর বহনকারী রকেটের নাম কি নিচের বাগধারাগুলোর অর্থ লিখ জাকের কই কাঠের পুতুল আষাঢ়ে গল্প তামার বিষ যেমন এখানে তুমি চারটার অর্থ লিখছো ওই জন্য তোমাকে দুই নাম্বার দিলো এখানে নাম্বার মনে করো দুই একটাতে হাফ করে নজরুলের প্রথম উপন্যাসের নাম কি বাই ফিটস অ্যান্ড স্টার্টস মিনস এটা একটা ফ্রেজ তোমরা জানো এটার অর্থ কি জিজ্ঞেস করলো তারপর জিজ্ঞেস করলো ইউজ প্রেপোজিশন এগুলোর মধ্যে প্রিপোজিশন ব্যবহার করা এই দুইটা সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্স হচ্ছে হু সেইড গ্রোয়িং ড্যাশ ওয়াস পান পরের প্রশ্ন হচ্ছে দ্য আমেরিকানস হ্যাভ রিসিভ দ্য লিস্ট অ্যাওয়ার্ডস ড্যাশ লিটারেচার এখানে এটার আনসার হচ্ছে আফ এটার আনসার হচ্ছে যে ইন বাকিগুলোর আনসার তোমরা খুঁজে বের করো আমি বলবো না খুঁজে বের করে ভিডিও ডিসক্রিপশন বক্সে সরি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তো মোটামুটি এ ধরনের প্রশ্নই লিখিত পরীক্ষা আসবে আমি একদম সহজ দিছি আর একটু কঠিন আসবে আর একটু কী আসবে কঠিন আসবে সো তোমরা আশা করি বুঝতে পারছো বিস্তারিত এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা আবারও নতুন ভিডিও নিয়ে আসবো সেখানে একদম আরও ডিটেলস আমরা ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব তো তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে পরীক্ষা দিবা যেমন জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা জাহাঙ্গীরনগর না শুধুমাত্র সকল বিশ্ববিদ্যালয়ে প্রায় আইকিউ এসে থাকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি আইকিউ এসে থাকে তো আইকিউর জন্য তোমরা এই বইটা ফলো করতে পারো এটা হচ্ছে হালদা পাবলিকেশনের আই কিউর বই এখানে সব ধরনের আইকিউ প্যাটার্ন দেওয়া আছে কী কী ধরনের আইকিউ প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসে থাকে যেমন জাহাঙ্গীরনগরে রাজশাহীতে চট্টগ্রামে খুলনাতে এই সকল বিশ্ববিদ্যালয়ের জন্য এটা আই কিউর বই এখানে সকল বিশ্ববিদ্যালয়ের আইকিউর সমাধান দেওয়া আছে আর যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস ডি ইউনিটে পরীক্ষা দিবে তারা এই বইটা কালেক্ট করতে পারো এটাতে হচ্ছে যে বাংলা ইংরেজির জন্য সাজেশন দেওয়া আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই থেকে দুই সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলোর ব্যাখ্যা সহকারে সমাধান দেওয়া আছে এটা বইটা তিনশো আশি পেজের বই এখানে একদম মানে বিস্তারিত সব দেওয়া আছে তোমরা চাইলে এই বইটা কালেক্ট করতে পারো তো আমরা নেক্সট ভিডিওতে আবারও অন্য একটা টিউটোরিয়ালে আসবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা